আপনাদের সকলকে আজকের দিনে পূজো আসছে। পূজোয় আমরা সবাই দু বছর বাদে কোভিডে আমরা সবাই রাস্তায় বেরিয়েছি, খুব হৈ হৈ করব। এবার আমরা এক্সপেক্ট করছি যে পূজোতে কোনোদিন এত ভিড় হয়নি যে ভিড়টা এবার কলকাতায় হবে। তাই সব ওয়েব্রিজ, সব ব্রিজগুলো, সব ওয়াকওয়ে এগুলো ভর্তি হয়ে থাকে। তাই আমরা আপনাদের সকলকে শারদীয় অভিনন্দন জানাই। খুব ভালো থাকবেন, হৈ হৈ করবেন, আনন্দ করবেন। আমি অলরেডি দেখছি কিছু বিদেশি পর্যটক, তারাও চলে এসছেন। আমরা যা শুনতে পাচ্ছি অনেক ট্যুর অপারেটর, তাতে এখন আমাদের আর এই হোটেলগুলোতে রুম পাওয়া যাচ্ছে না, কারণ ওভারবুক হয়ে রয়েছে, সব বাইরের থেকে আসছে। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করব এবং হৈ হৈ করব। আর আরেকটা জিনিস, এই কনস্টিটুয়েন্সিটা এপার ওপার, এটা হলো ভবানী, অর্থাৎ ম্যাডাম সিএম ম্যাডামের কনস্টিটুয়েন্সি। তাই এখানে সব জিনিস ভালো হলে বাংলায় জানবে যে মানুষ ভালো, সব কিছু চলছে। তাই আপনাদের সকলকে আবার শারদীয় অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য রাখছি। আমি আমার সহকর্মীদের রিকোয়েস্ট করবো এবার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে। প্রথমে আমরা পুষ্পস্তবক দেব শ্রী সুবীর চক্রবর্তী, আমাদের এমডি এবং সিইও, এক্সাইটেড। আপনি দেখবেন আপনারা সবাই শুনলেন মাননীয় মহানাগরিক, তিনি এই সম্বন্ধে বললেন, যার শুভ উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই হবে। আমি দু একটি কথা বলার জন্য আমাদের মাননীয় এমডি এক্সাইডের তাকে অনুরোধ করব। ধন্যবাদ মাননীয় মহানাগরিক জনাব ফিরাজ হাকিম, মাননীয় চেয়ারপারসন কেএমসি শ্রীমতী মালা রয়, অন্যান্য বিশিষ্ট গুণীমানী জন যারা স্টেজে উপস্থিত আছে, আপনাদের সবাইকে জানাই আমার এবং এক্সাইটেড তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। এই উড়ালপুল যেটা নির্মাণ করা হয়েছে সেটা আমাদের এক্সাইটের এবছর ডায়মন্ড জুবিলি, আমাদের 75তম বছর, এবং আমাদের তরফ থেকে এটা একটা ছোট্ট উপহার এই শহরকে। আমি আশা করব যে শহরের জনগণ যারা এই ক্রসিংটা ব্যবহার করেন, তারা এই উড়ালপুলের মাধ্যমে তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারবে। আমি ধন্যবাদ জানাই কেএমসি মেয়র এবং তার টিমকে,
যাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব ছিল না, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাই পুলিশ কর্তৃপক্ষকে, যারা সর্বদা আমাদের পাশে ছিলেন। ধন্যবাদ জানাই পিটাগড় ওয়াগন্সকে, যারা এই পুলটা নির্মাণ করেছেন। এবং সবথেকে বড় কথা, ধন্যবাদ জানাই আমাদের জনগণকে, যারা হাজার বাধা বিপত্তি সত্ত্বেও কোনোদিন কোনো রকম প্রতিবাদ করেননি। পুজো আমাদের দোরগোড়ায়, অতএব এই উপলক্ষে আমি সকলকে এক্সাইডের তরফ থেকে এবং আমার তরফ থেকে জানাই শারদ শুভেচ্ছা ও প্রীতি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এবারে ফেলিসিটেশনটা করে দিই আমাদের মাননীয় সাংসদ চেয়ারপারসন অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীমতী মালা রায়কে ফেলিসিটেট করছেন। একটু জোরে করতালি দিয়ে আমাদের মাননীয় এমডি এক্সাইড ওনাকে ফেলিসিটেট করুন। 75তম বর্ষে এক্সাইড পৌঁছবে, ইটস এ প্যান এশিয়ান কোম্পানি অ্যান্ড উই ফিল প্রাউড দ্যাট এক্সাইড ইজ সার্ভিং কলকাতা ইন ফ্রন্ট অফ মেয়র অফ কলকাতা, কলকাতার মহানগরীক এবং সাংসদ বালা রায়ের সামনে, এবং অনেকে এখানে উপস্থিত আছে যারা জনসাধারণ, যারা এই ব্রিজটাকে ইউটিলাইজ করবে, যারা ইউজ করবেন তারাও এখানে আছে। আমরা মানুষের পাশে থাকার জন্য এক্সাইডকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছে মাননীয় মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সীকে ফেলিসিটেট করার জন্য, মাননীয় সাংসদ মালা রায়কে ফেলিসিটেট করার জন্য, হয়ে গেছে তো। আমাদের মাননীয় বড় চেয়ারপারসন বড় নয়ের দেবলীনা বিশ্বাসকে ফেলিসিটেট করার জন্য বলুন। একটু না এই জিনিসগুলো একটু টেনে দিলে ভালো, আস্তে আস্তে। আমাদের বড় আর্টের চেয়ারপারসন চৈতালী চ্যাটার্জি, একটু জোরে হাততালি, এত ঝিমিয়ে পড়লে চলবে, একটা ভালো জিনিস আসতে চলেছে আপনাদের, আমাদের এই 70 এবং 71-এর মধ্যে। এবং এখানে বসে আছেন আনোয়ার খান, মাননীয় কাউন্সিলর, আমাদের পারমিতা চ্যাটার্জি 84 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, ভেরি গুড, আমাদের পাপিয়া সিং 71 নম্বর ওয়ার্ডের। এই এই উড়াল পুলটা যেদিক থেকে শুরু হয়েছে যেটা এসে আমার ওয়ার্ডে আসছে, পাপিয়া সিং, একটু জোরে হাততালি ওনার জন্য। দুটো ওয়ার্ডের সেতু বন্ধন করলেন আজকের এক্সাইড এবং মেয়র সাহেব, থ্যাংক ইউ সো মাচ।